तो ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি অবশ্যই আপনারা কেটে কেটে দেখবেন না, কারণ আজকের এই ভিডিওটি দেখলে আপনি দারুণ একটি ট্রিক শিখতে পারবেন। বন্ধুরা আমরা সবাই জানি আমরা মোবাইল ফোনের যে ব্যাক ক্যামেরা রয়েছে ওটার সাথে কিন্তু একটি ফ্ল্যাশ লাইট থাকে। তো মোবাইলের যে ফ্রন্ট ক্যামেরা রয়েছে ওটার সাথে কিন্তু একটি ফ্ল্যাশ লাইট থাকে, এটা কিন্তু আমরা হয়তো অনেকেরই অজানা। কিন্তু আপনি যদি আপনার মোবাইলের ফ্রন্ট ক্যামেরা যে রয়েছে ওটার পাশে যদি একটি নোটিফিকেশন লাইট থাকে, খুব সহজে আপনাকে নোটিফিকেশনে জানিয়ে দেবে আপনার মোবাইলে যদি কোনো SMS আসে অথবা আপনাকে কেউ SMS করে, সেক্ষেত্রে আপনাকে নোটিফাই করবে এই লাইট। তো এই লাইটটি আপনাকে সেটিং করতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ আপনি যদি এই ভিডিওটি কেটে কেটে দেখেন তাহলে আপনারা এই লাইটটি সেটিং করতে পারবেন না। এখানে এই লাইটটি সেটিং থাকলে রাতের বেলায় যদি আপনার মোবাইলে কোনো একটি নোটিফিকেশন আসে অথবা কোনো SMS আসে তখন কিন্তু এই লাইটটি সিগন্যাল দিতে থাকবে। তো বন্ধুরা এই লাইটটি সেটিং করতে হলে আমাদের সঙ্গে থাকুন এবং ভিডিওটি দেখুন। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্রথমে একটি লাইক করে দেবেন এই ভিডিওটিতে, এবং আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন এই লাল বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পাশে একটি বেল আইকন আসবে, ক্লিক করে এখানে অল সিলেক্ট করে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন শেয়ার অপশন, এই শেয়ার অপশনে ক্লিক করে সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটি শেয়ার করে দেবেন। তারপর কষ্ট করে নিচের দিকে আসলে এখানে পাবেন একটি কমেন্ট বক্স, এখানে জাস্ট শুধুমাত্র আপনারা একটি কমেন্ট করে দেবেন, লিখে দেবেন লাইট ট্রিক্স, এই লেখাটা লিখে জাস্ট দেখুন এই লেখাটা লিখে জাস্ট এখানে ক্লিক করে সেন্ড করে দেবেন, কারণ আপনারা একটি কমেন্ট করলে আমরা দ্বিতীয় ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত পাই। তো বন্ধুরা মোবাইলের ফ্রন্ট ক্যামেরার সাথে যদি আপনার মোবাইলের ডিসপ্লেতে নোটিফিকেশন লাইট চালু করতে চান তার জন্য অবশ্যই আপনাদের ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। তবে অ্যাপ্লিকেশনটি কীভাবে ইনস্টল করবেন ভিডিও শেষে দেখাবো, আগে আপনারা দেখে নেন এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পর কীভাবে অ্যাক্টিভেট করতে হবে। তো অ্যাক্টিভেটটি আপনারা প্রথমে দেখে নেন, অ্যাপ্লিকেশনটি জাস্ট আপনারা ওপেন করে নেবেন, ওপেন করার পর একটু সময় অপেক্ষা করতে হবে আপনাদের যে পর্যন্ত ওপেন না হয়। তারপর এখানে দেখতে পাচ্ছেন পারমিশন, প্রথমেই কিন্তু পারমিশন দিতে হবে অ্যাপ্লিকেশনটিকে। তো আপনারা গ্র্যান্ড এখানে ক্লিক করে দেবেন, ক্লিক করার পর এখানে নোটিফাই এখানে জাস্ট আপনারা ক্লিক করে অন করে দেবেন। তারপর আবারও এখানে গ্র্যান্ড পারমিশন দিতে হবে, তারপর এখানে আবারও শো করবে অ্যাপ্লিকেশনটি, জাস্ট এখান থেকে অন করে দেবেন। অন করার পর এখান থেকে ব্যাকে আসবেন, ব্যাকে আসার পর এখন দেখুন আপনার মোবাইলে যে কয়টা অ্যাপ্লিকেশন আছে বা আপনার যে কয়টা অ্যাপ্লিকেশন এখান থেকে ব্যবহার করেন সেই সব অ্যাপ্লিকেশনটি খুঁজে বের করুন। যেমন এখানে রয়েছে ইমেল, আমরা হয়তো অনেকেরা ইমেল করে থাকি, তাই এখান থেকে ইমেল এটা অন করে দেবো পাশে। তারপর এখানে দেখতে পাবেন আরও যে কয়টা অ্যাপস আছে আপনার ফেভারিট, এই অ্যাপসগুলোর নোটিফিকেশন এখান থেকে অন করে দেবেন, কারণ এই অ্যাপস থেকে নোটিফিকেশন আসলে আপনাকে ওই লাইটের মাধ্যমে জানিয়ে দেবে। এছাড়াও এখানে আপনার ফেভারিট যে অ্যাপস রয়েছে হোয়াটসঅ্যাপ অথবা এখানে ইউটিউব স্টুডিও বা আদার্স কোনো অ্যাপস, ইমো, এবং এখান থেকে দেখুন কালার, আপনারা যখন আবার ডাবল ক্লিক করবেন আইকনের পাশে তখন এখানে কালার শো করবে, আপনারা এখান থেকে কালারও চয়েস করতে পারবেন আপনার লাইটের যে কালারটি হবে। নিচে দেখতে পাচ্ছেন এখানে অ্যাক্টিভেট, অ্যাক্টিভেটে ক্লিক করলে কিন্তু প্রত্যেকটি অ্যাপ্লিকেশন এখান থেকে অ্যাক্টিভেট হয়ে যাবে। তো প্রত্যেকটি অ্যাক্টিভেট করার প্রয়োজন নেই, আপনি যে কয়টা অ্যাপ্লিকেশন বেশি ব্যবহার করেন, যে অ্যাপ্লিকেশনটিতে নোটিফিকেশন বেশি আসে ওই অ্যাপ্লিকেশনটির পাশের আইকনটি এখানে ক্লিক করে অন করে দেবেন। তারপর আপনি যখন ডাবল ক্লিক করবেন এখান থেকে আপনি কালার চয়েস করতে পারবেন, যে লাইটটি দিবে লাইটের কালার, তো লাইটের কালার এখান থেকে চয়েস করে নেবেন আপনার পছন্দের মতো। দেন আপনার মোবাইলের লক থাকা অবস্থায় যে কয়টা নোটিফিকেশন আসবে লাইট দিয়ে আপনাকে সিগন্যাল করবে। তো বন্ধুরা অ্যাপ্লিকেশনটির লিঙ্ক পাবেন ভিডিও ডিসক্রিপশনে, এখান থেকে ক্লিক করে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, টেক কেয়ার, বাই বাই।